বুকের ধন ছেলে সুমন খানের ছবি এখন সম্বল সন্তান হারা মা খাদিজা বেগমের ছেলে মাদকাসক্ত হলে চিকিৎসা করাতে বরিশালের ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রে দিলে মারা যায় সুমন মায়ের অভিযোগ মাদক নিরাময় কেন্দ্রের নামে টর্চার সেল করা হয়েছে 2020 সালে মামলা করে বিচার না পাওয়ায় আক্ষেপ তার পাঁচটা ছেলে আইয়া মানে বইয়ে চাপিয়ে দৌড়িয়া হেপে চাপিয়েটায় বাঁধছে বান্দরের চোটে চাপের চোটে মন বইয়ে পরান গেছে নিয়ম অনুযায়ী একটি মাদক নিরাময় কেন্দ্রে মানসিক ও মেডিসিনের একজন করে চিকিৎসক দুজন করে নার্স অক্সিজেন সিলিন্ডার শাকার মেশিন থাকা বাধ্যতামূলক কিন্তু দু একটি বাদে অধিকাংশ প্রতিষ্ঠানই মানা হচ্ছে না যথাযথ নিয়ম রয়েছে শারীরিক নির্যাতনেরও অভিযোগ তাদের চিকিৎসক নাই কাউন্সিলর নাই তারা আসলে বলা চলে যে ওই বয় আয় আয়া এই লেভেলের এবং তারা ওই ইউটিউব দেখে দেখে তারপর তারা এই চিকিৎসা সেবা নিয়ে যায় 2011 সালে জাকির 2015 সালে পুলক 2021 সালে চন্দন মারা যান হোলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্রে একই বছর সেভ দ্য লাইফে সোহেল নামের আরও এক যুবকের মৃত্যু হয় তবে সংশ্লিষ্টদের দাবি কেন্দ্রগুলোতে কিছুটা অব্যবস্থাপনা থাকতে পারে নির্যাতন মারধর ও হত্যার মতো কোনো ঘটনাই কখনো ঘটেনি নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা দুই বছরে 57,600 টাকা এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে এটা আমার কেন্দ্রে ড্রিম লাইফ কেন্দ্রের ভিতরে কোনো ঘটনা না এটা বাইরের ঘটনা ট্রিটমেন্টের চিকিৎসার ক্ষেত্রে মারা যাচ্ছে তা না কিন্তু এটা সুইসাইড করছে রেস্কিউ করতে যাই একটা অ্যাক্সিডেন্ট করছে আমি যদি মারতাম তাহলে আমিও থাকতাম না আমি থাকতাম কোথায় জেলে মাদক নিরাময় কেন্দ্রগুলো নিয়মিত তদারকি করা হয় বলে দাবি দায়িত্বে থাকা সরকারি দপ্তরের কয়েকটা সেন্টারে যে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে প্রত্যেকটায় মামলা হয়েছে ভবিষ্যতে যাতে কোনো সেন্টারে রোগী মারা না যায় এই বিষয়ে আমরা ওই মনিটরিংটা এইভাবে জোরদার করছি এই ধরনের যদি কোনো নির্যাতন করে কোনো মাদকাসক্ত কেন্দ্র তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলে প্রতিবেদন দিয়ে তাদের যে লাইসেন্স যেটা সেটা বাতিল আমরা করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো গত 10 বছরে 6 জন রোগী নিহতের অভিযোগ উঠেছে বিভাগের 6টি জেলায় 8টি মাদক নিরাময় কেন্দ্র অনুমোদিত এর মধ্যে 7টি প্রতিষ্ঠান বরিশাল নগরে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল